মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আর বৃষ্টির মধ্যে ভালো আছি, কারণ কাল থেকে শুরু হয়েছে ঝমঝমে বৃষ্টি। কালকে এখানে এসেছি, আর আজকে তো এই বৃষ্টির মধ্যে বাড়ি আর যাবো না, একদম ফিরবো কালকে। ঠিক আছে, কালকে সকালবেলায় ফিরবো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, আর বাইরে দেখো সকাল থেকে যেমন বৃষ্টি হয়, যথারীতি ঝিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির শেষ নেই। ঠিক আছে, আর আমাদের সব প্ল্যান কভার হয়ে যাচ্ছে। ভাবলাম যে একটুখানি বিকেলবেলায় ঘুরতে বেরোবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কি করে কি হবে, বিকেল পর্যন্ত ওয়েট করি। আর এখানে তো সকালবেলা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে লুচি ভাজা হচ্ছে, তো চলো সুমি লুচি ভাজছে, ওখানে যে আমরা একটু বসি, বসে বসে গল্প করি, আর তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো। মনা, কি হলো? ও কিছু একটা দেখাবে। কি দেখাবে? ও রং পেন্সিল দেখাবে তোমার? এই তো এগুলো হচ্ছে মনে পড়ে গেল। রং পেন্সিল নিয়ে তুমি তো একটু আঁকছো না, ড্রয়িং ই করছো না, এদিকে তোমার ফ্রেন্ডদেরকে দেখাচ্ছ। এটা কি কালার বলো? এটা কি কালার? এটা কি কালার? আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমি বসলাম লাঞ্চ বলছি ব্রেকফাস্ট করতে। এখানে মা বানিয়েছে তরকার ডাল, আর এখানে আছে মিষ্টি, এখানে মেয়ের একটু মিষ্টি আছে, আমি এই মিষ্টিটা খাবো না, মেয়েরটাই খেয়ে নেবো। আমি মাত্র লুচি খাওয়া কমপ্লিট করলাম, আর কালকে যেহেতু আমার শরীর খারাপ ছিল, কিছু খেতে পারিনি, তো একেটা হচ্ছে খাওয়া হয়নি। দেখো এখানে আমার মা হচ্ছে একে বানিয়ে রেখেছে, ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা ঠান্ডা নারকেল টারকেল দিয়ে, তো কালকে খেতে পারিনি বলে মামাকে বলছে আজকে এক্ষুনি খেতে হবে তোকে একেটা। তো চলো তাহলে একটুখানি খাওয়া যাক। এখানে বাপের বাড়ি এলে শুধু খাওয়া আর খাওয়া, বাড়িতে যতটুকুই ডায়েট করি এখানে যে পুরোটা ডায়েটটা একদম মানে আউট অফ ডায়েট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এখন বাসে যাচ্ছে 12টা, আর এইমাত্র আমরা ছাদে এলাম, কারণ বৃষ্টিটা দেখলাম অনেকটা কমেছে, তো বৃষ্টিটা কমার জন্য আমি আমার মেয়েকে নিয়ে একবার ছাদে এলাম, কারণ রোদের দেখা পাচ্ছি না, নিচে যে কি বিরক্ত লাগছে কি বলবো, সবসময় যদি ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার দিদিমা এসছে, তো দিদিমার জামাকাপড়গুলো একটু মেলতে এলাম, আর তার সাথে ছাদটা একটু দেখতে এলাম। রাস্তাঘাট সব ভিজা আছে, চারদিকে জমি টমি একদম সবুজ সবুজে সবুজ হয়ে আছে, আর এদিকে মোটর চালানো আছে। মা মোটরটা বন্ধ করতে বলো। আর এদিকে হচ্ছে সেজন্য দেখো ট্যাঙ্কিতে জল পড়ছে, মোটর চলছে না সেজন্য জল পড়ছে, বন্ধ করতে বলেছি বন্ধ করবে। এই মাম ঘাটো না, ও আমরা শুরু করে দিয়েছে মাম ঘাটতে, পড়ে যাবে পড়ে যাবে। আর দেখো টবগুলোর কি অবস্থা, সব জলে একদম, গাছগুলো মনে হয় পচে যাবে যদি রোদ ঠিকঠাক না ওঠে। তোমার শুরু হয়ে গেছে দুষ্টুমি বলো? দেখ একটু একটু রোদ উঠছে বেটা, রোদ উঠছে একটু একটু, দেখ এদিকে গাছগুলো সব সবুজ হয়ে আছে। সব সবুজ হয়ে আছে জমি জমি, আর এখানে আছে আমাদের সজনে গাছ। দেখ এখানে একটা কাক এসেছে, চলো নিচে চলো স্নান করবে, চলো আসো 12টা বেজে গেছে।
স্নান করাবো। আসো এখানে জামা কাপড় গুলো মেলে দিই। জামা কাপড় গুলো উল্টে দিলে তুমি। স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ, আমার ছাদে জামা কাপড় মেলে দিয়ে এলাম। আর এখানে মা খিচুড়ির সাথে বেগুনি ভেজেছে, দেখো গরম গরম, আর অনেক কটাই ভেজেছে। তাহলে আমি মেয়ের খাবারটা ঝটপট নিয়ে নিই, দিয়ে মেয়েকে খাবার খাইয়ে দিই, তারপর আমি লাঞ্চ করতে করতে দেখা করছি। আমি আর সুমি খেতে বসেছি খিচুড়ি, বেগুনি, পটল ভাজা আর ডিম ভাজা মা নিয়ে আসছে, আর তার সঙ্গে আর কি নিয়ে আসছে, চাটনি, চাটনি আর একটু পেঁয়াজ। মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না, ব্যাস চাটনি পর্যন্ত ঠিক আছে। ডিম ভাজা চাটনি আর একটু পেঁয়াজ হলে ভালো হতো, মাকে বলি, একটু গোটা গোটা পেঁয়াজ যদি হতো ভালো হতো। তুই পেঁয়াজ খাস না বল। চলো তাহলে শুরু করা যাক। তুই হাতে খাবি? চামচে খাবো। আমি তো হাতে খাবো, চামচ একটু ঠান্ডা করে নি। ডিম ভাজা, এখানে চাটনি চলে এসছে আর খিচুড়ি খাওয়াও চলছে। চলো খেয়ে নি, তারপর আবার পরে দেখা করছি। ওকে, তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর 6:45 বাজছে, আর ভাবলাম দেখো জামা কাপড় সব শুকানো হয়নি, শুকায়নি বলে এখানে স্ট্যান্ডেই মেলা হয়েছে। আবার বিকেলবেলায় ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, ভাবলাম যে বোনের সাথে একটুখানি ঘুরতে বেরোবো, আইসক্রিম খাবো, রেস্টুরেন্টে যাবো, তো সেই সব প্ল্যান পোবার হয়ে গেল, কিচ্ছু মানে প্ল্যান সাকসেসফুল হলো না। এখন যাচ্ছি চা খেতে। ঠিক আছে, আমার মেয়েকে মাত্র ম্যাগি খাইয়ে দিলাম, ও বসেছিল, এবার আমরা যাবো চা খেতে। আর কিচ্ছু কোনো জায়গায় যাওয়া হলো না, কালকে সকালে আবার বাড়ি চলে যেতে হবে। চলো তাহলে চা খেয়ে নি, মনটা একটু খারাপ লাগছে ওই জন্য। কালকে দেখা করতে পারেনি, আজকে বাজছে 7:10 আর আমরা রেডি হয়ে গেছি বাড়ি ফেরার জন্য, 8:20 ট্রেন ধরতে হবে। তো চলো তাহলে বাড়ি চলে যাই। আর কালকে সন্ধ্যা থেকে এত সব গল্প টল্প করছিলাম বাবার সাথে মায়ের সাথে, তো তারপর আর দেখা করে তোমাদের সাথে কথা বলাই হয়নি। তারপর ডিনার করেছি, তো শুয়ে পড়েছি, কখন শুয়েছি সেটারও জানি না। ঠিক আছে, একদম সকালবেলা উঠে দেখো একদম রেডি হয়ে গেছি। চলো চলো তাহলে বাড়ি ফিরে যাই। আর আজকে আবহাওয়াটা একটুখানি চেক করেছি, আপাতত সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আবহাওয়া আছে, জানি না রাস্তায় কি হবে, দেখা যাক। আমরা বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফেরার পর রান্না বান্না সবকিছু কমপ্লিট করে স্নান করে তোমাদের সাথে দেখা করছি। আর আমার হাজবেন্ড যেহেতু বাড়িতে ছিল, তো ও কিছুই খায়নি, তো সেই জন্য ঝটপট ঝটপট রান্না টান্না করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ভাবলাম যে ক্যামেরা অন করব। দেখো এখানে কিচেন টিচেন সবকিছু ক্লিন করেছি, বুঝতেই পেরেছো 2-3 দিন না থাকলে যা অবস্থা হয়। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আসার সময় স্টেশন থেকে, স্টেশনে নামার পর দেখলাম চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, তো ওখান থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে তারপর আমরা বাড়ি ঢুকেছিলাম, সেই জন্য আজকে চিংড়ি মাছের তরকারিটা টাটকা টাটকা করে নিয়েছি, আর তার সঙ্গে ভাত টাত করেছি। চলো দেখিয়ে দিই, এবার আমি মেয়েকে ভাত খাওয়াতে নিয়ে যাবো, 2:05 দেরি আছে এই মাত্র। এখানে আছে চিংড়ি মাছ আলু বেগুনের তরকারি, আর এটা হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে, আমি একটু করে টেস্ট করে দেখলাম যে ভালো হয়েছে। আর এখানে করেছি লেবু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল সবকিছু দিয়ে ওল ভর্তা, তো এটা রাখা আছে। আর এদিকে তোমার হচ্ছে ভাতটা ঠেকা দিতে দিয়ে দিয়েছি বেসিনের মধ্যে ক্লিপ দিয়ে। আর এখানে আমার মেয়ের জন্য করেছি পেঁপের ডাল, ও তো ডাল ছাড়া খেতে পারবে না, সেই জন্য ব্যাস এসে আমার সব রান্না কমপ্লিট।
তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে রান্না বান্নাগুলো, আর যাচ্ছি এবার মেয়েকে লাঞ্চ করাতে। আর ব্লগটাও আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ সকাল থেকে কালকে থেকে ব্লগটা চলছে, আমি আজকে একদম বাড়ি ফেরা পর্যন্ত ব্লগটাকে টানলাম। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক অনেক লাইক করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো থেকো, পরের দিন দেখাবো আবার নতুন ব্লগের সাথে। টেক কেয়ার, বাই বাই।